মানে আনলিমিটেড একটা বাজেট পেতাম বা একটা বড় বাজেট পেতাম এই ধরনের এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে জানা যায়নি সাকিব খানের তুফান সিনেমার সম্পূর্ণ বাজেট কত ভারত ও বাংলাদেশের একাধিক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খানের তুফান সিনেমার জন্য অর্থ ব্যয় করছেন আর ইতিমধ্যেই পরিচালক রাহান রাফি জানিয়েছেন তুফান সিনেমার জন্য যেখানে যত টাকা প্রয়োজন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো মুক্তভাবে খরচ করছেন অর্থাৎ তুফান সিনেমা নির্মাণের জন্য যতটা ব্যয় দরকার যত টাকা দরকার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কোন রকম কার পূর্ণ করছেন না কারণ তারা যে কোনো মূল্যে সাকিব খানের তুফান সিনেমা সেরা একটি সিনেমা হিসেবে নির্মাণ করতে চান আর আর্থিক দিক দিয়েও পরিচালক রাহান রাফিকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তবে কোনোভাবেই এখন পর্যন্ত সঠিক অনুমান করা যায়নি যে তুফান সিনেমার সম্পূর্ণ বাজেট কত তবে এ বিষয়ে পরিচালক রাহান রাফির কাছে সর্বোচ্চ জরাজরি করার পর তিনি একটি আনুমানিক হিসাব দিয়েছেন আর যেটি শোনার পর অনেকের মাথা ঘুরে যাবে সাকিব খানের তুফান সিনেমায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঠিক কত কোটি টাকা খরচ করছেন তার সম্পূর্ণ রূপে টাকার হিসেবে উঠে না আসলেও সম্প্রতি অনলাইন পোর্টালকে পরিচালক রাহান রাফি জানিয়েছেন সাকিব খানের তুফান সিনেমার বাজেট যদি আনুমানিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় তাহলে সেটা হবে সাকিব খানের বিগত পাঁচটি সিনেমার বাজেটের সমান অর্থাৎ বিদ্রোহী লিডার আমি বাংলাদেশ প্রিয়তমা এমনকি রাজকুমার সিনেমার বাজেট সব মিলে যতটা ছিল শাকিব খানের তুফান সিনেমার বাজেট তার চেয়ে অনেক বেশি